আজকের এই অনুষ্ঠানটা দেখে আমারও স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমরা তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা হচ্ছে সপ্তবর্ণ স্কুলের ভিডিও। তো এইখানে আমি একটা অনুষ্ঠান হচ্ছে, তো আমি আগে ভাগে একটু ভিডিও ক্লিপ ক্যাপচার করে নিয়েছি, যে যাতে করে আমার ভাই বোনদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে সংবর্ধনার আনন্দ আয়োজন একটা, তো আমাদের সপ্তবর্ণ কিন্তু সাজাতপুরের মধ্যে প্রথম স্থান করছে। তো সেই একটা অনুষ্ঠানে আজকে হতে যাচ্ছে আর কি। তো সবাইকে মিষ্টিমুখ করাবে। তো আমি ভাবলাম যে একটু ক্যাপচার করে নেই, ক্যাপচার করে নিয়ে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই বোনদের সাথে আমি শেয়ার করি। যদিও বয়েস ছিল, ওটা আমি বয়েস কেটে আমি নতুন করে লাগাইছি। তো এখানে দেখতে পাচ্ছ মিডিয়া জগতের অনেক লোকজন আসছে, আর ছেলে মেয়েরা অনেক আনন্দ উল্লাস করতেছে, কারণ ওরা রেজাল্ট ভালো করছে, যার জন্য ওদের আজকে এই আয়োজনটা করা হয়েছে। আর ওদের সাথে ওদের বাবা মাকেও মালা পরিয়ে দিচ্ছে। কিন্তু আমার এই দৃশ্যটা খুব ভালো লাগছে, যে আমার এই কবে আসব এই দিনটা, কারণ আমার মেয়েও কিন্তু সপ্তবর্ণতে পড়ে। তো আমার মেয়ে আমাকে প্রশ্ন করলো যে মাম্মাম, ওদেরকে তো মালা পরায় দিছে, আমাকে তো দিচ্ছে না। তখন আমি আমার মেয়েকে বলতেছি যে মামুনি, তুমি যদি ওদের মতো ভালো রেজাল্ট করতে পারো, ইনশাল্লাহ তোমাকেও এরকম মালা পরাবে, মিষ্টিমুখ করাবে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই ছেলে মেয়েগুলার আনন্দ উল্লাস দেখে। তো এইখানে আমি কি করছি, গুপুস করে ঢুকে একটু একটু করে ভিডিও করে নিলাম, যে আমার যেহেতু আমার পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, তো আমরা আবার কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কিন্তু যেখানে যাই সেখানে আমাদের ক্যামেরা অন। তো এখানে ছেলেদেরকেও এই আনন্দ আয়োজনের একটা ক্লিপ নিয়ে রাখছে। এটা হচ্ছে একটা মেমোরি হিসাবে থাকবে, যে আজকের এই দিনটা 2024 সালের বেসের 200 জন পরীক্ষার্থীর মধ্যে 180 জনই জিপিএ 5 পেয়েছে, মাশাল্লাহ। তো কবে যে আমার মেয়ে এই মোমেন্ট আসবে, তো আমি তো টেনশন করতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। কি তোমাদের মাঝে কিন্তু এই আনন্দটা আমিও ভাগাভাগি করে নিলাম।